क्या वो तनाला मोड खुश कसम तो अपना रहा ऐसे उन्हीं जे नायो कानो और शास्त्र चाहे आर हमारे जे शावना बने तो चाहिए ढाऊ की तू क्या मोतराला मोड अल्लाह तेरे पूजा के से क्या मत बेशी दूर नहीं अल्लाह जाने इस तस्ती के शुरू आई नहीं अमर पुला रे बिया को रही थी ताजकल बासुर रही तो छेरा छेरी दुजने बासुरेत करबो तुम एक जने सूर्यत लिबे एक जन मार्फत लिबे ओई घरे बच्चा पाए देबो सूर्यत मार्फतर ज्ञान लिए दुनिया जन्म निबो आरे कोई हल मार से तो दिसी हाइशे अमार एक टा प्रश्न ओईखाने ओई दिन एक टा कियामत होइछिलो কিন্তু যে শক্তিটা আপনার দেহের থেকে চলে গেল সেই শক্তিটা আর যেমন ফিরে পাবেন না তাহলে এটা ক্ষয় হলো তার মানে এখানেও একটা কিয়ামত হবে নূহ নবীর আমলে হইছে কিয়ামত महाप्रलय सबकिछु ध्वंस होया जाबे तारपरे आल्ला पाके हासर सजाबे छोट करे एकटा प्रश्न करी हाँ करें नूह नबीर आमले आरो विभिन्न 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 समय অনেকগুলো কিয়ামত হইছে পৃথিবীতে এগুলোকে বলা হয় খণ্ড কিয়ামত আর আসমান জমিন যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে এটা হলো মহা কিয়ামত আর প্রত্যেক দিন যে আমরা মারা যাই প্রত্যেক যা দিন যেগুলো ধ্বংসপ্রাপ্ত হয় এগুলোর বলা হয় রোজ কিয়ামত কেউ নিয়ম কিয়ামত কয় কেউ রস এটা রস কিয়ামত এই তিন ভাগে কিয়ামত আমরা পাই আর একটা কিয়ামত হলো একটা কিয়ামত ধ্বংস আর একটা কিয়ামতের মাঠ হাসরের মাঠ ওটা হলো কিতাবী ভাষা যা ওটি ওদিক গেলাম না আর এক প্রকারের কিয়ামত আছে আমি আপনারা যদি বিরক্ত না হন তাহলে ছোট্ট করে কই ওই যে ঢাকা একটা কসাইটুলি গেছিলাম কসাইগো বাড়িতে এই এক কসাইগো বাড়িতে গেছিলাম এক গানে তো কসাইগো বাড়িতে গানে গেছি বাড়িটা হলো দোতলা তো দোতলা বাড়ি চতুর্দিকটা বন্ধ মাঝখান দিয়ে উঠান চতুর্দিকটা এই বারান্দা আছে তাম্বুরে বায়না করে নিয়ে টাকা পয়সা দিছে টাকা পয়সা দিয়া চাটা খাওয়া কী চা খাবেন লাল চা দুধ চা এই এক ফ্লাক্স দুধ চা এক ফ্লাক্স লাল চা এই যে পান জর্দা মর্দা খড় টর লাগলে নিয়ে খায়েন বায়না পাইছেন কত এত আচ্ছা আর পাইবেন কত এত এই লেন টাকা আপনি বাইনা পাচ্ছেন কত এত আর পাইবেন কত এত এই লেন টাকা তাদেরকে খুব খেয়াল করে শুনেন তাছে টাকা দিয়া চাটা দিয়া টাকা পয়সা দিয়া এবার আপনারা গানা গান একজনের সুরিয়ত লিবেন একজন মারফত লিবেন এটা কয়ে লোহার গেটটা আটকায় দিল আটকায় দেওয়া যাইতেছে গা এখন এই যে আমরা দুই দল হের দলে যে কজন লোক আমার দলে আর কোনো একটা পাবলিকও নাই যারা গান নিছে এরাও নাই আর এটা কোন ব্যাপার এই জীবনে তো এমন গান গাই নাই এটা কোন গান কয় ভাই শুনেন কয় কেলা ডাকস কেলা কি হয়েছে তো গান শুনব কে সালায় কয় কি আমাকে সালে মানি আরে সালা কি কস গান শুনব কে আমাকে পাবলিক কই তো আপনি গেট লাগাই দিলেন এক কোনো লোক জন নাই তো গান হুনাম করে আপনি রোজ যাইতেছেন গা সালা আমার টাকা খরচ করে পাবলিক রে গান হুনাম সালা আরে মুশকিল তাহলে কই এমনি গান কামু আমার পোলা আমার পোলারে বিয়ে করাইছি তো আজকাল বাসর রাত তো ছেড়া ছেড়ি দুইজনে বাসর রাত করবো তোমরা একজনের শরীয়ত লিবে একজন মারফত লিবা ওই ঘরে বাচ্চা পয় দেবো সুরিয়ত মারফতের জ্ঞান নিয়ে দুনিয়ায় জন্ম নিব
আরে কই হল মার সে তো দিছি হাইছে কসালা আসস কেলা আবে হলা আসস কেলা আরে কথাই না আসি একজনে শরীয়ত লিমু একজনে মারফত লিমু আর দুল্লা দুল্লি বাসরত করব ওই ঘরে সন্তান হইলে শরীয়ত মা একজনের শরীয়ত মারফতে জ্ঞান লিয়া জন্ম লিব এই হলো তার কথা আমার একটা প্রশ্ন ওইখানে ওই দিন একটা কিয়ামত হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ একটা কিয়ামত এই কিয়ামতটা আমাদের সবার জীবনে আসে একটা কিয়ামত হলো কোরআন শরীফ মতে কোরআন মতে আল্লাহর বিধান মতে নবীর বিধান মতে ওলি আল্লাহর বিধান মতে আরেকটা কিয়ামত বিধি বিরুদ্ধ সেই কিয়ামতটা কোন কিয়ামত আমার ছোট্ট করে একটা প্রশ্ন অনেক কথা বলে গেছে কয় পালা গানের ইষ্টে যে কোনো বাপ মায়া নাই এখন উনি হলো নায়ক নায়ক আনোয়ার আর আমি হলাম নায়িকা সাবানা বানাইছে এখন মানে আমি যে কি বলবো কেমন আলামত বুঝতেছেন তো আপনারা এই যে উনি যে নায়ক আনোয়ার সাজতে চায় আর আমারে যে সাবানা বানাইতে চাই এটাও কিন্তু কিয়ামতের আলামত তাইলে বোঝা গেছে কিয়ামত বেশি দূরে নাই আল্লাহ জানে স্টেজ থেকেই শুরু হয়নি কারণ যে সুন্দর কথা বলে গেলেন কই তুমি নাচবা আমি দেখবো তোমার নাচ যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে সেটা আমি দেখাই দিব না না ঠিক আছে এটা ভালো কথা বলছেন আপনি এটা আপনার দায়িত্বের থেকে একটা কথা বলছেন তবে বাবা আমি তো নাচ জানি না শিখি নাই কখনো নাচ কিভাবে দেয় আমি তাও জানি না আপনি আমার একটু শিখিয়ে দিন আমি নাচতে জানলে তো নাচতামই নাচতে জানি না দেখেই তো নাচতে পারি না নাচি নাই তো আপনি যেহেতু বুঝাবুঝি মোটামুটি বোঝা গেছে যে আপনি একজন মাস্টার তাহলে আপনিই আমাকে শিখিয়ে দেন কিভাবে নাচতে হবে কোন গানে কোন নাচটা দিলে ভালো হয় এটা আপনি আমার একটু দেখিয়ে দেন আবার প্রশ্নের জবাব দিয়ে অনেক কথা বলে গেছে বলে এটা বাউল বিচার গান পালা গান আমি অনেক চেষ্টা করছি মুক্তা সরকারের ধরার জন্য কিন্তু মুক্তা সরকার কায়দা করে বের হয়ে গেছে পিছল দিয়ে বের হয়ে গেছে একটা গানে আছে ওই দেখো গুতুম মাস থাকে কাদার তল গুতুম মাস কাদার তলে থাকে কিন্তু তার গায়ে কিন্তু কোনো কাদা লাগে না কেন তার গায়ে কাদা লাগে না এর জন্যই তার গায়ের মধ্যে ভক্তির বিচল আছে ভক্তির বিচল যার গায়ে থাকে তার গায়ে কোনো কাদা লাগতে পারে না তা আমি তো আপনাকে ভক্তি করি শ্রদ্ধা করি আমার গায়ের মধ্যে ভক্তির বিজল আছে আপনি যত আইট কইরা টাইট কইরা ফাইট করেন আমার সাথে যাই করেন না কেন কিন্তু আমি একভাবে না একভাবে বের হয়ে যাব এবার প্রশ্ন করেছে মারাত্মকভাবে এক জায়গায় গানে গেছিল সেখানে বায়না করছে দুই শিল্পী গেটের মধ্যে তালা দিয়া ওনাদের বলল শরীয়ত মারফত গান গাওয়ার জন্য ঘটনাটা বলে বললেন এক কিয়ামত হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করে দিবে যেটার কথা পবিত্র কোরআনেও আসছে কিন্তু আমাদের মানব দেহের মধ্যে কিয়ামত হয় আমাদের মানব দেহের মধ্যেও কিয়ামত হয় এটা কিভাবে হয় আমরা কিভাবে বুঝতে পারি সেখান থেকে আমাকে প্রশ্ন করেছেন আমি চেষ্টা করব জবাব দেওয়ার জন্য একটা গান আগে করি আরে
গান গাই কিয়ামতের পালা নিয়ে আপনারা এই যে যারা দাঁড়িয়ে আছেন চাপেন এত জায়গা আছে হইতো বসে যান না হলে এখান থেকে সরে যান পিছনে যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দেন নিজের ভুরি করে বড় সেই ব্যক্তি নামাজে আইসা ওরে সেই ব্যক্তি মসজিদে আইসা কই কাতার সোজা করো সেই ব্যক্তি মসজিদে আইসা ওরে সোজা আল কোদালে কাইটা পেকা করে সাইটা সাইটা করে বড় সেই ব্যক্তি মসজিদে আইসা কই কাতার সোজা করো সেই ব্যক্তি মসজিদে আইসা কই কাতার সোজা করো সেই ব্যক্তি মসজিদে আইসা সোজা করো সেই ব্যক্তি মসজিদে আইসা কই কাতার সোজা করো সেই ব্যক্তি মসজিদে আইসা কই কাতার সোজা করো সেই ব্যক্তি মসজিদে আইসা মসজিদ ঘরে নামাজেতে জান্নাত খুঁজে সেজদার মধ্যে পড়ে ওরে পরের মাথায় দিয়া বাড়ি আইসা মসজিদ ঘরে নামাজেতে জান্নাত খুঁজে সেজদার মধ্যে পড়ে ওরে হারাম টাকায় ভরা পকেট সেই টাকাতেই হজের টিকে বাবার সম্পদ থেকে আল্লাহকে খুশি রাখে মুখে দাঁড়িয়ে রেখে ভাই বোনকে বঞ্চিত রাইখা বাবার সম্পদ থেকে আল্লাহকে খুশি রাখে মুখে দাঁড়িয়ে রেখে রমজানে রাখি আর রোজা হালকা করে পাপের বোঝা মসজিদে আইসা কই কাতার সোজা করো সেই ব্যক্তি মসজিদে আইসা কই কাতার সোজা করো সেই ব্যক্তি মসজিদে আইসা কই কাতার সোজা করো সেই ব্যক্তি মসজিদে আইসা ওরে যাকাতের সে কথা শুনলে গিলে সে ঢোক দান কইরা সে ঢোল পিটাইয়া জানাই দেশের লোক জাকাতের সে কথা শুনলে গিলে সে ঢোক দান কইরা সে ঢোল পিটাইয়া জানাই দেশের লোক বলে শাহ আলম সরকার বলে কিয়ামতের এই কালে এই গানের মধ্যে যে কথাগুলো আছে এই কথাগুলোর সাথে এগুলো সব কিয়ামতের আলামত গানের মধ্যে কবি বলেছেন ওরে সোজা আল কোদালে কাইটা বেকা করে সাইটটা সাইটটা পরের সম্পদ লুটটা নিয়া নিজের ভুরি করে বড় সেই ব্যক্তি মসজিদে আইসা কয় কাতার সোজা করো পরের মাথায় দিয়া বাড়ি আইসা মসজিদ ঘরে নামাজতে জান্নাত খোঁজে সেজদার মধ্যে পড়ে
হারাম টাকায় ভরা পকেট সেই টাকাতেই হজের টিকেট মক্কায় গিয়া নেকের প্যাকেট আনিবে সে বড় বড় মানুষের হক মেরে মানুষের মাথায় বাড়ি দিয়ে কখনো কি আল্লাহর মন পাওয়া যাবে আল্লাহকে কখনো খুশি করা যাবে আল্লাহকে কখনো খুশি করা যাবে না মানুষের মন যদি সন্তুষ্ট হয় বাবা মার মন যদি সন্তুষ্ট হয় তাহলে আল্লাহ সন্তুষ্ট হবে তাহলে শানম সরকার তিনি গানের মধ্যে লিখেছেন ভাই বোনের সম্পদ বঞ্চিত রাইখা ভাই বোনকে বঞ্চিত রাইখা বাবার সম্পদ থেকে আল্লাহকে খুশি রাখে মুখে দাঁড়িয়ে রেখে রমজানে রাখিয়া রোজা হালকা করে পাপের বোঝা জান্নাত সে পাবে সোজা আশা করে মরার পরেও এই বিভিন্ন যে কর্মকাণ্ডগুলো সেইগুলো কিন্তু আমাদের দেশে অহরহ ঘটতেছে এখন ইন্টারনেটের যুগ ফেসবুক খুললেই কত কিছু দেখা যায় বাবার সম্পদ অথচ তার সন্তানেরা সেই সম্পদের আশেপাশেও আসতে পারে না তাই এইগুলো কি এইগুলো হলো কিয়ামতের আলামত আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছে এক ব্যক্তি তার সাথে আয়েশা তার কাছে আয়েশা বলতেছে দয়াল নবী কিয়ামত শুরু হবে আমরা কিভাবে বুঝব আমার নবী বলেছেন কিয়ামত শুরু হওয়ার আগে কিয়ামতের আলামতগুলো ঘটবে যে আলামত দেখলে তোমরা বুঝতে পারবা কি সম্মানী লোক সম্মান পাবে না আগে রাস্তা দিয়া কোনো মানুষ মুরব্বীরা যদি মাথায় একটা বোঝা নিয়ে বাড়ির দিকে যাইতো তাহলে পোলাপানরা ইয়াং পোলাপানরা দেখা কইতো চাচা আপনার বোঝাটা নিয়ে বাড়িতে যাইতে কষ্ট হইতেছে দেন একটু বাড়িতে নিয়ে পৌঁছাই দিয়ে আসি বর্তমানে কি তা হয় বর্তমানে হয় না যদি দেখে মুরব্বী লোক বোঝা নিয়ে রাস্তা দিয়া যায় কাছে গিয়া ধাক্কা দিয়া কয় চাচা ম্যাচ আছে না বিড়িটা ধরাইতাম কথা সত্য এখন চাচার কাছে গিয়া খালি ম্যাচ খুঁজে এখন আর সেই ভক্তি শ্রদ্ধাটা নাই নাই তাহলে এগুলো কি এগুলো হলো কিয়ামতে আলামত আলামত এই আলামত গুলো দেখতে দেখতেই একদিন কিয়ামত হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে যে মা দশ মাস দশ দিন সন্তানকে গর্ভে রেখেছে আজকে একটা মায়ের নামে অনুষ্ঠান আমি ধন্যবাদ জানাই কুয়েত প্রবাসী যারা এই মায়ের নামে অনুষ্ঠানটা করে মাকে কত ভালোবাসে দেখছেন আর ফেসবুক খুললে দেখা যায় দুই মুঠো ভাতের জন্য দুইটা কাপড়ের জন্য মারে নিয়া রেল স্টেশনে বাস স্টেশনে বৃদ্ধাশ্রমে নিয়ে ফেলে রাখা হয় সন্তান হয়ে বাবা মার খবরটুকু নেয় না আরে আপনি যখন ছোট ছিলেন যখন আপনি কোলের মধ্যে প্রস্রাব পায়খানা করছেন আপনার মা কিন্তু তখন বলে নাই ইস গন্ধ পায় এটা বইলা কিন্তু সরাইয়া দূরে সরাইয়া রাখে নাই সেই খাতাটা ধুইয়া সুন্দর কইরা রোদ দিয়া শুকনা কাঁথা আপনাকে দিয়া রাখছে যদি আপনি ঘুমের মধ্যে প্রস্রাব কইরা দিছেন সেই প্রস্রাবের মধ্যে মা শুয়া রইছে যেন আপনার প্রস্রাবের থেকে ঠান্ডা না লেগে যায় আর সেই মা বাবা মুরব্বী বয়স হয়ে গেলে পোলা পানের মতো হয়ে যায় সেই বাবা মা আজকে বিছনায় প্রস্রাব পায়খানা করে এর জন্য তাকে ফেলে দিয়ে আসেন রেল স্টেশনে আপনি যখন প্রস্রাব পায়খানা করেছিলেন আপনার বাবা মা তো আপনাকে রেল স্টেশনে নিয়ে ফেলে দিয়ে আসে নাই তাহলে আপনি কেন এই কাজ করেন কষ্ট লাগে তখন নবী বলেছে আমি আমার পিতা মাতার খেদমত করতে পারি না তোমরা যারা আছো আমার উম্মত তারা যেন বাবা মার খেদমত করে গান শুনে বাড়িতে যাবেন যাদের বাবা মা আছে গিয়া দেখবেন মায়ে ঘুমাই নেই বাবা ঘুমাই নেই আপনার সন্তান কখন যাবে তার সন্তান কখন ঘরে যাবে সেই রাস্তার দিকে চেয়ে আছে এমন দরদিয়া আর কেউ হবে তাই কেউ যদি বাবা মার কাছে ভুল করে থাকেন মা বাবার চরণ তলে হলো সন্তানের জান্নাত বাবা মার কাছে ক্ষমা চাইলে বাবা মা ক্ষমা করে দিবে বাবা মা ক্ষমার যদি সন্তানকে না করে আল্লাহ ও সন্তানকে সন্তানকে কখনো ক্ষমা করবে না
করে না করবে না তাই তো রোজা করেন নামাজ পড়েন হজ করেন যাকাত করেন যা কিছু করেন বাবা মা যদি ঘরে থাকে তাদের দিকে একটু বেশি বেশি খেয়াল রাখে তাদের মনে কষ্ট দিয়া আপনি মক্কা গিয়া হজ করলে সেই হজ কখনো আল্লাহ কবুল করবে না আগে হলো আপনার ঘরে বাবা মা আপনি আগে বাবা মাকে ভালোবাসেন বাবা মার সেবা করেন বাবা মার মন সন্তুষ্ট করেন আপনি হজ করতে যাইতে না পারেন কিন্তু আপনার বাবা মার দিকে সুনজরে চাইলেও একটা আকবরী হজের সমান সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রশ্ন করেছে আমার কাছে কমিটি বলেছে কথা হবে কো বেশি বলবো না বলেছেন কিয়ামত হয় দেহের মধ্যে হয় আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে ষোলো আনা পুঁজি ধন দিয়ে দেহের মধ্যে দুনিয়ায় পাঠাইছে মানুষের জীবনে তিনটা কাল আছে সকাল দুপুর সন্ধ্যা সকালে আমরা মায়ের কোলে ছিলাম দুপুর বেলা যখন হয়েছে গায়ের মধ্যে যৌবন আসলো আল্লাহ বলেন আমি যৌবনকালের ইবাদতকে বেশি পছন্দ করি যৌবনকালের ইবাদতকে আল্লাহ বেশি পছন্দ করে আমি মায়ামরীচিকার পিছে দৌড়াইয়া এখন আমি বৃদ্ধ হয়ে গেছি এখন আমার মালিকের কথা আমার স্মরণ পড়ে গেছে আমার মধ্যে যা ছিল তা তো আমি সব কিছু শেষ করে দিছি আমি তো বুঝতে পারি নাই যৌবনের তাড়নায় মোহের মধ্যে পড়ে আমার অমূল্য রত্ন অমূল্য সম্পদ আমি সব বিলীন করে দিয়েছি এক একটা বীর্যের মধ্যে কয়েক লক্ষ কোটি শুক্রকীট থাকে সেখান থেকে যেটা শক্তিশালী সেটাই যায় মায়ের গর্ভে মায়ের গর্ভে যায় ডিম্বকোষের মধ্যে যায় সেখান থেকেই একটা মানব সন্তান হয় যদি যার শক্তি যেরকম একটা গেলে একটা সন্তান হয় দুইটা গেলে দুইটা সন্তান হয় আর কোটি কোটি শুক্রকীটের থেকে আপনার মায়ের গর্ভে গেল মাত্র একটা বা দুইটা বাকি শুক্রকীটগুলো মরে যায় তাহলে এটা তো আপনার দেহের একটা শক্তি এই শক্তিটা কখনো আপনি হাত কাটলে পা কাটলে এই শক্তিটা কখনো ফিরে পাওয়া সম্ভব না কিন্তু যে শক্তিটা আপনার দেহের থেকে চলে গেল সেই শক্তিটা আর যেমন ফিরে পাবেন না তাহলে এটা ক্ষয় হলো তার মানে এখানেও একটা কিয়ামত এটাও একটা কিয়ামত হয়ে গেল এটা হলো আধ্যাত্মিক কথা আধ্যাত্মিক কথাবার্তা কিন্তু সবাই বুঝবে না যেহেতু আমাকে দেহের থেকে প্রশ্নটা করেছেন এখানেও একটা কিয়ামত ঘটে যা মানুষের এই সৌন্দর্য বিকাশের একটা বিষয় আশয় আছে আপনার এই শক্তি চলে গেলে আপনার দেহের থেকে রূপ লাবণ্য শক্তি আস্তে আস্তে কমতে থাকবে যখন আস্তে আস্তে কমতে থাকবে এটা তো একদিনে আর দুদিনে হয় না এটা অনেক দিনে হয় আস্তে আস্তে যখন কমতে থাকবে তখন দেখবেন আপনার চোখে সমস্যা চোখে দেখতে কম দেখেন খাইতে গেলে আগের মতো স্বাদ লাগে না ধরতে গেলে শক্তি পান না হাঁটতে গেলে পা ব্যথা হয়ে যায় আপনার চেহারার দিকে ওরকম মাধুর্য আর নাই তাহলে এই দেহের মধ্যেও কিয়ামত আছে আর এটা ঠিক রাখতে হলে এটা ঠিক করতে হলে ঠিক রাখতে হলে একজন মুর্শিদের কাছে গিয়ে তারপর ঠিক রাখতে হয় যেভাবে প্রশ্ন করেছে আধ্যাত্মিক মতে আমি চেষ্টা করলাম জবাব দেওয়ার জন্য